আসার সময় একজন বলেছিল, আমি বলেছি এটা তো সিরিজ জিততে পারবে, সিরিজ জিতলে বড় অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। সিরিজ জিতলে নাজমুল হোসেন শান্তরা বোনাস পেতেন, চার উইকেটে দ্বিতীয় টেস্ট হারায় সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের বোনাসও হাতছাড়া হতে বসেছে। একের ভেতর দুই কথাটা অনেক শোনা যায়, টাইগারদের হলো একের ভেতর দুই লস। শান্ত ম্যাচটা তখন মিস করেছেন যখন গ্লেন ফিলিপসের ক্যাচটা ফেলেছেন, মেহেদি হাসান মিরাজের বলে ফিলিপসের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে দাঁড়ানো টাইগার ক্যাপ্টেন যখন মিস করলেন, ফিলিপস তখনও রানের খাতাই খোলেননি। সেখান থেকে অপরাজিত 40 করলেন এই ব্যাটার, স্যান্টনারের সাথে গড়লেন 70 রানের জুটি। প্রথম ইনিংসেও খেলেছিলেন 87 রানের অবিশ্বাস্য এক ইনিংস। অবিশ্বাস্যই বলতে হচ্ছে, যে উইকেটে খেলা হচ্ছে সেখানে দুই দলের ব্যাটাররা দাঁড়াতেই পারছেন না, সেখানে ফিলিপস করলেন 87, সেটাও মাত্র 72 বলে। মজার ব্যাপার, একা ফিলিপস যা করেছিলেন কিউইদের বাকি ব্যাটাররা মিলেও সেই রান করতে পারেননি। ম্যাচটা শুধু ব্যাটার ফিলিপসের কাছেই শান্তরা হারেনি, বোলার ফিলিপসও ভুগিয়েছেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে তুলতে হয়নি, প্রথম ইনিংসে হয়েছে, আর তাতেই কিউইদের বেস্ট বোলার হয়েছিলেন এই ডানহাতি, নিয়েছিলেন 3 উইকেট। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। নিউজিল্যান্ডকে কখনোই টেস্ট সিরিজ হারাতে পারেনি বাংলাদেশ দল, এবার সেই সুযোগ ছিল, সেই সুযোগটাই ফসকে গেল। হারতে হলো এক ফিলিপসের কাছে, পরবর্তীতে এমন সুযোগ আর কবে আসবে কে জানে। আফনান পিয়াল, অলরাউন্ডার।